আসলে আমরা একটা জিনিস সম্প্রতি ভালোভাবে জানতে পেরেছি সেটা হলো তেরোশো সাল ইংরেজি উনিশশো পঁচিশ সেবারের রবীন্দ্র জন্মোৎসব পালন করা হয় উত্তরায়নেই এবং খুব জাঁকজমক সহকারে সেটা পালন করা হয় এবং সে বছরের এই জন্মোৎসব পালন করার ব্যাপারটি পরিকল্পনা করেছিলেন বিধুশেখর শাস্ত্রী এবং সেই জন্মোৎসব উপলক্ষে ঠিক করা হয় যে পঞ্চবটি স্থাপন করা হবে উত্তরায়ণের উত্তর পশ্চিম প্রান্তে একটা জায়গায় পাঁচটি বৃক্ষ যাকে পঞ্চবটি বলা হয় একটি হলো অশ্বত্থ বট বিল্ল আমলকি আর অশোক এই পাঁচ রকম গাছ রোপণ করার বিষয়টি স্থির করা হয় এবং একটা সংস্কৃত শ্লোক রচনা করেন বিধিশঙ্কর শাস্ত্রী এই উপলক্ষে আমি সেই শ্লোকটা একটু বলতে পারি সেটা হচ্ছে এরকম পঞ্চবর্তী স্থাপন করার পরে এটি পাঠ করা হয় আর পঞ্চবর্তী স্থাপন করার সময় কতগুলো মন্ত্র উচ্চারণ করা হয় এবং এবং তিনি বলেছিলেন রবীন্দ্রনাথকে বিশেষভাবে সজ্জিত হতে হবে অর্থাৎ কোনো অন্যরকম জামা কাপড় না পরে ধুতি আর শুধু চাদর হ্যাঁ এবং রবীন্দ্রনাথ বিদুশেখরের কথা অনুযায়ী ধুতি চাদরি পড়েছিলেন সেই রকম ছবি আমরা একটা দেখতে পাই রবীন্দ্র ভবনে এবং ওই ছবি সম্পর্কে অনেকে সংশয় প্রকাশ করেন যে ওই ছবিটা কি করে গ্রীষ্মকালের ছবি হতে পারে কেননা পঁচিশে বৈশাখ অথচ চাদর গায়ে রয়েছে তার কিন্তু আমাদের মনে হয় এটা সেই পঁয়ষট্টিতম জন্মদিবস উপলক্ষে রবীন্দ্রনাথের ছবি তারপর এই পঞ্চবর্তী স্থাপন করা হয় এবং বিদুশেখর জানাচ্ছেন যে একটা পাথরের ফলকে এই সংস্কৃত শ্লোকটা উৎকীর্ণ করে এখানে স্থাপন করা হবে কিন্তু রবীন্দ্রনাথের মৃত্যুর পরেও অনেক দিন পর্যন্ত সেই ফলকটি স্থাপন করা হয়নি কিন্তু বিদ্যুশেখর জানাচ্ছেন যে হয়তো পরের দিকে হয়েছে কিন্তু আমরা এখনও জানি না সত্যি সত্যি সেই ফলকটা স্থাপন করা হয়েছিল কি হয়নি সে ব্যাপারে কোনো তথ্য পাইনি আমি একটু খুঁজেও দেখতে পারি যে সেরকম কোনো ফলক আছে কি না এতকাল হয়নি কোনো কারণে যে কোনো কারণেই হোক আমাদের মনোযোগ নিয়ে এদিকটায় কিন্তু ইতিহাসে সব কথা থেকে গেছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের রবীন্দ্র জীবনীর তৃতীয় খণ্ডে আপনারা এ বিষয়ে জানতে পারবেন এমনকি প্রবাসী পত্রিকার তেরোশো বত্রিশ জ্যৈষ্ঠ এই বিশদ বিবরণ আছে আর বিদুশেখর শাস্ত্রীর নিজের লেখার মধ্যে বিবরণ আছে এবং বিদুশেখর বলছেন যে রবীন্দ্রনাথ নিজের হাতে এই গাছগুলি লাগিয়েছিলেন এই পাঁচটি বৃক্ষ তিনি রোপণ করেছেন আজকে আমরা এই পঞ্চ আমাদের এই গান্ধীপূর্ণা উপলক্ষে বিশেষভাবে এই জায়গাটাকে চিহ্নিত করা কোনখানে পঞ্চবটি হতে পারে আর সেই পঞ্চবটির পাঁচটি বট আছে কি না সেটা দেখে নেওয়া আর গান্ধীপূর্ণা উপলক্ষে আমরা সেই বৃক্ষতল পরিষ্কার করবার একটা উদ্যোগ নিয়েছি হ্যাঁ রবীন্দ্রভবনের সকলে মিলে আমরা সমস্ত রবীন্দ্রভবনের কর্মী মিলে আমরা এই উদ্যোগ নিয়েছি এবং চেষ্টা করছি আজকে আমরা একটা সংকল্প নিলাম যে আমরা আগামী দিনে পর্যটকদের জন্য এর পর্যাপ্ত ব্যবস্থা করা হবে আমাদের নীলাঞ্জন আছেন উনি সমস্ত উদ্যোগ নেবেন বলছেন দেখা যাক কীভাবে আমরা ঐতিহ্য এবং ইতিহাস দুটোই এর সঙ্গে জড়িত আমরা যথাযথ যত্নের সঙ্গে আমরা এটা করবার চেষ্টা করব